তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুর্গাপূজার শেষ অংশটুকু, কিছু ছোট দুর্গা বিসর্জন, গঙ্গার পার থেকে কিভাবে ছোট ছোট দুর্গাগুলোকে বিসর্জন করা হয় তারই কিছু নমুনা। আজকে আসো এই ভিডিও দেখে নিই। বন্ধুরা দেখো, এখানে একটা ছোট দুর্গা নিয়ে এসেছে। আজকে তোমাদেরকে এই ছোট দুর্গা বিসর্জনটা দেখিয়ে দেবো। এই হচ্ছে ছোট দুর্গা, দেখো কি ছোট একটা একচলার দুর্গা। সোলার কাঁচ, মাটির সাজ, সোলার কাজ, দেখো এই রকম একটা ঠাকুর, যেটা আজকে ছোট দুর্গা বিসর্জনটা তোমরা দেখে নাও। ছোট দুর্গা ঠাকুর কিভাবে বিসর্জন হচ্ছে আজকে এই ছোট্ট ঘাটে। তো সবার আগে ঠাকুর এখানে ঘোরানো হলো, মালাটালা খুলে ফেলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মালা যেগুলো পরানো ছিল সেগুলো পুরো খুলে ঘাটে ফেলে দেওয়া হচ্ছে। আপনাদের দাদি দাদি বিসর্জন করা হয়ে যাচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঘাট ফাঁকা করে অন্যদের সুযোগ দেবেন। মালা ঠালা গুলো খুলে একদম দুর্গা ঠাকুরকে পারে নিয়ে যাওয়ার জন্য রেডি। এখানে পুরো ওঠানো হবে, তোলো তোলো। সমস্ত কলকাতার বিসর্জনগুলো হয় গঙ্গার ঘাটে। এরকম তিনখানা ঘাট রয়েছে, বাজে কদমতলা ঘাট থেকে শুরু করে টার্জেন ঘাট এরকম ধরনের, এবং বাবুঘাট, এরকম তিনখানা ঘাট রয়েছে। তো তোমাদেরকে আমি তিনখানা ঘাটেরই ছোট দুর্গা বিসর্জন দেখিয়ে দেবো একের পর এক। প্রথমে তোমরা বাবুঘাট থেকে দেখে নাও, বাজে কদমতলা ঘাট থেকে এরকম একটা ঘাটে একটা ছোট দুর্গার বিসর্জন ঠিক এরকমভাবেই করা হচ্ছে। দেখো ছোট দুর্গা কিভাবে আনা হচ্ছে, দেখো একদম দুজনে দু তিনজন ধরেই আনা হচ্ছে। এটা ছোট দুর্গার ক্ষেত্রে প্রক্রিয়াটা দেখো, এবং একদম ঘাটের কাছে চলে এসেছে। তো এখানে একেবারে পাড়ে নিয়ে যাওয়া হবে ছোট দুর্গা ঠাকুর। তোমরা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ছোট দুর্গা বিসর্জন। দেখো কলকাতার বাবুঘাট থেকে ছোট দুর্গা ঠাকুর বিসর্জন প্রক্রিয়াটা ঠিক এরকম। তিনজন মিলে একটা ছোট ঠাকুর নিয়ে চলে আসলো পাড়ে, এবং জল বাড়ছে, এবং সেই ক্ষেত্রে পাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো দেখে নাও, আপনি যান, আস্তে আস্তে যান। মাথাটা উঁচু করে ফেলবেন, গোড়াটা একটু বসিয়ে দেবেন নিচের দিকে গেঁথে। ঘাটার সময় জল কম থাকে, সেই সময়টা মানুষজন অনেকটা নদীতে নেমেই বিসর্জনটা দেয়, এবং তার ঠিক চিত্রটা এরকম দেখো এই গঙ্গা। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। দেখো আস্তে করে পেছন দিয়ে ঠেলে দিন। ঠিকই তো ছিল, আপনি ঘোড়ার থেকে আলেন কেন? এখান থেকে মুখটা দেখা যাচ্ছে ভালো। আস্তে আস্তে সোয়ান, এবার আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লো স্লো করে, গোড়াটা চাপুন না, গোড়াটা হাইট হয়ে আছে, ওটা চাপুন। একটু ঘোড়া 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 ঘোড়াতে থাকো, ঘোড়াতে থাকো। বাহ বাহ বাহ, ছবি তোমরা দেখে নিলে কি সুন্দর একটা ছোট দুর্গা বিসর্জন হয়ে গেল। ঠিক আছে, তো ছোট দুর্গা বিসর্জন তোমরা দেখছো আমার সাথে, এবং দু থেকে তিনজনই ধরে নিয়ে চলে আসলো একটা বাড়ির ছোট দুর্গা, এবং অসাধারণভাবে মায়ের একটা শেষ অবকাশ দুর্গাপূজা। এত বড় বাঙালিদের একটা ফেস্টিভ্যালের সে উৎসবের শেষ অংশটা গঙ্গার ঘাটে হয়ে যাচ্ছে, যেটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছোট দুর্গাগুলো। এর পাশাপাশি আমরা আরও একটি ঘাটের বিসর্জন দেখে নেব, যেটা এই এই ঘাটের ঠিক বাঁ দিকেই রয়েছে। এটা একটা পুরনো গঙ্গার ঘাট, যেখানে অনেক ছোট দুর্গা বিসর্জন হয়, এবং এইখানে খুব ছোট ঠাকুরগুলো বিসর্জন হচ্ছে। দেখো
এর পাশাপাশি আরো একটি ঘাটের চিত্রটা ঠিক এরকম বড় একটা বড় ঘাটের আরেকটা ঘাট রয়েছে কিন্তু তিনটে ঘাটেই ছোট দুর্গা বিসর্জন হতে দেখা যায় এবং তিন রকম চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই ঘাটের চিত্রটা ঠিক এই রকম চলো রাখলে রাখবে না এই একটা ঠাকুর রয়েছে কি এটা হোক রাখো 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 জয় মাতা কারো হাত লাগেনি তো না না কারো হাত নেই তলায় না এটা না পড়লে পরে হবে না এটা ছোট ঠাকুর না আমি এইখানে দিই সদ্য ঘাটে হাজির হয়েছে একদম ছোট মা দুর্গা একচালা মা দুর্গা ছোট বিসর্জনটাও দেখে না একটু গঙ্গা দিকে মুখ করে দাঁড়াও না দেখো ছোট ঠাকুরটা কিভাবে বিসর্জন হচ্ছে ছোট মা দুর্গা দেখো এখানে একটা ছোট মা দুর্গা বিসর্জন হচ্ছে কিভাবে দুটো ঠাকুর একবার বিসর্জন হলে কোনটা শট নেব বাবুঘাটের পাশেই রয়েছে এই ঘাট তো এরকম একটা ঘাট থেকে আজকে ছোট দুর্গা কলকাতার সব বিভিন্ন ছোট ঠাকুরগুলো এসে পৌঁছাচ্ছে সন্ধ্যার পর থেকে অনেক ঠাকুর আনা হচ্ছে দেখো তারই মধ্যে একটা ছোট দুর্গা বিসর্জন হবে এক্ষুনি সেই পরিস্থিতিটা তোমরা দেখো একবার এই হচ্ছে দেখো ঠাকুর তোলা হচ্ছে তোমরা ঘাট থেকে দেখলে একটা সুন্দর ছোট দুর্গা ঠাকুর বিসর্জন হয়ে গেল এক্ষুনি সন্ধ্যার পর থেকে একের পর এক ছোট ছোট ঠাকুর বড় ঠাকুর গঙ্গার ঘাটে পৌঁছাচ্ছে দুর্গা পুজোর বাঙালি সব থেকে বড় উৎসব সেই উৎসবের শেষ অংশটুকু এরকমভাবে হয় যেটা একটা বিরাট বড় উৎসবের শেষ অংশ যেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা বেদনাদায়ক একটা বিষাদ একটা দুঃখজনক ব্যাপার এটা এরকম একটা দেখা এক বছরের প্রতীক্ষা আবার মা মা তুমি আবার এসো এরকম একটা স্লোগান প্রত্যেক বছরই থাকে এরকম একটা কথা সবার মুখেই শোনা যায় এরকম একটা অন্তিম লগ্নে পৌঁছে গঙ্গার ধারে এরকম ছোট দুর্গা ঠাকুরগুলো বিসর্জন দেখতে সত্যি বিষাদে মন ভরে যায় দুঃখে মন ভরে ওঠে তারই কিছু নমুনা আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম তোমরা দেখলে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগলো এরকম আরও দেশ বিদেশের বিভিন্ন কালচারাল টপিকের উপরে ভিডিও এই চ্যানেলে দেখতে থাকো উপরে আই বাটনে অনেক দুর্গা পুজোর ভিডিও দেওয়া রয়েছে চাইলে গিয়ে তোমরা বড় বড় ক্লাবে ভিডিও দেখানো হয়েছে গিয়ে ভিডিও এনজয় করতে পারো আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল